হাই, আমি মাহের সরকার। আমি রোস্ট করে থাকি বাংলাদেশের বড় বড় স্যাসনামার্কা পোলা পাইনদের। তেমনইভাবে অনেকদিন পর ফিরে আসলাম আরেকটি রোস্টিং ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে আমি রোস্ট করতে যাচ্ছি আমার প্রাণপ্রিয় ছোটবেলার বন্ধু দ্য প্রফেশনাল বয়ফ্রেন্ডকে। একদিন সকালবেলায় আমি গভীর ঘুমে মগ্ন ছিলাম, এবং হঠাৎ করে আমার কানে একটা অদ্ভুত ধরনের আওয়াজ আসে। এবং সেই আওয়াজে আমার ঘুম ভেঙে যায়, এবং আমি ঘাটাঘাটি করতে থাকি কোত্থেকে আসলো সেই আওয়াজ। এবং আমি দেখতে পেলাম সেই আওয়াজটি এসেছে আমার বালিশের নিচ, থেকে সেই আওয়াজটি কে দিয়েছে আপনারা কি জানেন? সেই আওয়াজটি দিয়েছে একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার, আর সেটা হলো আমার প্রাণপ্রিয় ছোটবেলার বন্ধু আব্দুল্লাল নোমান ওরফে প্রফেশনাল বয়ফ্রেন্ড। এবার আমরা দেখব আমাদের এই প্রফেশনাল বয়ফ্রেন্ডের ফিমেল ভার্সন। এটা কিন্তু আমি এডিট করিনি, এটা তিনি নিজেই এডিট করেছেন। তো প্রশ্ন আসতে পারে কী কারণে আমরা এই প্রফেশনাল বয়ফ্রেন্ডকে রোস্ট করতেছি। কিছুদিন আগে আমাদের এই মোটিভেশনাল স্পিকার প্রফেশনাল বয়ফ্রেন্ড তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেয়, একটা চ্যালেঞ্জ নেয় তিনি, এবং তিনি বলেন যে তার এই চ্যালেঞ্জটায় যদি একদিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 5,000 কমেন্ট হয় তাহলে সে এমন একটি পিক দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত এক রাতের ভিতরেই 5K কমেন্ট হয়ে যায়। কিন্তু আমাদের এই বাটপার প্রফেশনাল বয়ফ্রেন্ড এমন পিক আপলোড না দিয়ে এমন পিক আপলোড দেয় যার কারণে সবার মাথায় উঠে যায় আগুন, এবং আমার উপর দায়িত্ব পড়ে এই প্রফেশনাল বয়ফ্রেন্ডকে রোস্ট করা। এই হলো তার সেই আইডি, মারাত্মক লেভেলের একটা ক্রাশ খাওয়ার মতো প্রোফাইল পিকচার এবং কভার ফটো, আর নেম দেখতে পাচ্ছেন আব্দুল্লাল নোমান, নিকনেম প্রফেশনাল বয়ফ্রেন্ড, হ্যাশট্যাগ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আই উইল ডু দ্যাট, জাস্ট 5K কমেন্টস, টাইম 24 আওয়ার্স, টাইম ইজ মায়ের সরকার। তোকে আমি বলছি না, তোদের সবাইকে বলছি যে তোরা 5K কর বললে আমি ছাড়বো, এত ক্রেড দেশকে আইডি ব্যান করবি? মানে আইডি আমি যদি না দেখি, আইডি ব্যান করলে আমি আরেকটা আইডি দিতে চলবো, আমার আইডির অভাব নেই। শালা বল, তুই আমি পিক আপলোড দেবো, এত ফ্যানি করেছিস কেন? তোরা 5K কর, আমি আপলোড দেবো কালকে। আমি 24 ঘন্টা টাইম দিছিস না, 24 ঘন্টার মধ্যে যদি 5K হয় আমি আপলোড দিয়ে দেবো। বেশি টাইম করিস না, মাথা মুখে গরম করিস না, বুঝছিস? আর ভাই ভাই রে ভাই, তোরা যে আরে কমেন্ট করতেছিস, মার্ক জুকারবার্গের সার্ভার কত তোমার ডাউন হওয়া জল লাগছে। এই হাসি বন্ধ। তার তাকানোর স্টাইলে দেখেনি, এমন ভাবে সে তাকাইছে যে কোনো মেয়ে ক্রাশ খাবে একবারে 100%, এমন ভাবে তাকাইছে। ওয়াও, নাইস, বিউটিফুল। এখানে দেখেন সে এমন ভাবে পড়তেছে মানে বইটাও তার প্রেমে একবারে ক্রাশ খেয়ে যাবে, এমন মানে তাকে কি বলবো, সে একজন কি বলবো, আল্লাহ আমি মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। সো আজকে আমার মন মানসিকতা খুবই খারাপ, তাই আমি এই প্রফেশনাল বয়ফ্রেন্ডকে রোস্ট করলাম না, জাস্ট তাকে নিয়ে আমি একটি পিক এডিট করেছি। এই পিকটি সবার মাঝে একটু ভাইরাল করে দিতে চাই। আর সেই সাথে বলতে চাই আমাদের প্রফেশনাল বয়ফ্রেন্ডের জন্য একটা প্রফেশনাল গার্লফ্রেন্ড আপনারা খুঁজে দিন। তার খুবই শখ একটা গার্লফ্রেন্ডের, কিন্তু তার কোনো গার্লফ্রেন্ড নাই, তাই সে সারাদিন বিছানায় কাঁদে, তাই সে সারাদিন ঘুমের মধ্যে বিছানায় কাঁদে, আর কাঁদতে কাঁদতে বিছানায় মোতে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও আর কি। আমি আসলে মন মানসিকতা ছিল না রোস্ট করার, তেমন পরিস্থিতিও ছিল না, আর আমি একটু ব্যস্ত আছি আমার আপকামিং প্রজেক্ট নিয়ে, শীতকাল নিয়ে একটা ফানি ভিডিও আসতেছে চরম। সো স্টে টিউন,
আর নুমান যেহেতু আমার ছোটোবেলার অনেক কাছের একটা বন্ধু, তাই আমি চাই না এসব ছোটোখাটো কারণে আমাদের ফ্রেন্ডশিপের কোনো সমস্যা হোক। যাই হোক এটা একটা ফান ছিল আর কি, সবাই ফানি মাইন্ডেই নেবেন, কেউ সিরিয়াস মাইন্ডেই নেবেন না। আর আমি জানি না ভিডিওটা ইউটিউবে আপলোড করবো কি না, আমি ফেসবুকে আপলোড করবো কয়েকদিনের জন্য সেটাও জানি না। তাই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।